চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে, এতে এক পাইলট নিহত হয়েছেন। বিমান বিধ্বস্ত হওয়ার সাথে সাথে দুই পাইলট প্যারাশুটের মাধ্যমে অবতরণ করেন বলে জানায় আইএসপিআর। তাদেরকে সিএমএইচে ভর্তি করার পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান স্কোয়াড্রন লিডার অসীম জাওয়াদ। আহত অপর পাইলট উইং কমান্ডার সাইম চিকিৎসাধীন আছেন। বৃহস্পতিবার সকাল 10:22 এ দুর্ঘটনাটি ঘটে। বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ ফাইটার বিমানটি চট্টগ্রামের জহুরুল হক ঘাঁটি থেকে উড্ডয়নের কিছুক্ষণ পর পতেঙ্গা এলাকায় বিধ্বস্ত হয়। সেটি উদ্ধারে নৌবাহিনী, বিমান বাহিনী ও ফায়ার সার্ভিস কাজ করছে। চট্টগ্রামের পতেঙ্গা এলাকার বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে নিহত হয়েছেন স্কোয়াড্রন লিডার অসীম জাওয়াদ। কিছুক্ষণ আগে দুর্ঘটনার সবশেষ তথ্য জানিয়েছেন সহকর্মী শাহেদা পিয়া। আজকে সকাল 10:22 নাগাদ চট্টগ্রামের যে পতেঙ্গার 11 নম্বর যেটি ঘাট রয়েছে সেখানে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছে, যে বিমানটিতে দুইজন পাইলট ছিলেন, একজন অসীম জাওয়াদ যিনি স্কোয়াড্রন লিডার এবং একজন উইং কমান্ডার ছিলেন যার নাম হচ্ছে সাইম। তো আমরা যেটা জানতে পেরেছি যে জহুরুল হক ঘাঁটি থেকে আসলে উড্ডয়নের কিছুক্ষণ পরে আসলে বিমানটি বিধ্বস্ত হয় এবং আইএসপিআর থেকে আমাদেরকে জানানো হয়েছে যে বিমানটিতে আসলে যান্ত্রিক ত্রুটির কারণে এটি আসলে মারা যায়। সে যখন আগুন ধরে যায় বিমানটিতে তখন যে দুজন পাইলট সেই বিমানটিতে ছিলেন তারা আসলে প্যারাশুটের মাধ্যমে তারা নিরাপদে অবতরণ করতে পেরেছেন, কিন্তু তাদেরকে স্থানীয়রা উদ্ধার করে সেখানে যখন ওই সমুদ্রে যেসব বোট ছিল তারা উদ্ধার করে তাদেরকে আসলে উদ্ধার করেন এবং একজনের অবস্থা তখন খুবই আশঙ্কাজনক ছিল। এবং আমরা এরই মধ্যে আসলে জানতে পারছি যে একজন সেই দুইজন পাইলটের মধ্যে একজন মারা গেছেন। তো এখন পর্যন্ত আসলে যে বিমানটি বিধ্বস্ত হয়েছে সেটি উদ্ধার করা সম্ভব হয়নি। যে জায়গাটিতে বিমানটি বিধ্বস্ত হয় সেখানে ফায়ার সার্ভিস, নৌবাহিনী, বিমান বাহিনী সহ যে বন্দর কর্তৃপক্ষ তারা কিন্তু উদ্ধার তৎপরতা চালাচ্ছে।